হিজাব নিয়ে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পড়ুয়ারা কেউ ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না বলে বৃহস্পতিবার 10 ফেব্রুয়ারি এক মামলার শুনানিতে নির্দেশ দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। আদালতে এই মামলার শুনানি হবে আগামী 14 ফেব্রুয়ারি। আনন্দবাজারের এক খবরে বলা হয়, হিজাব নিয়ে সরকারি নির্দেশের বিরুদ্ধে আদালতে একটি মামলা চলছে। হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি চলছে। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করার আগে প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি বলেন, কর্ণাটকের কলেজগুলো খোলা যেতে পারে, তবে যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই পড়ুয়ারা কোনো রকম ধর্মীয় পোশাক পরে কলেজে প্রবেশ করতে পারবেন না। শুধু মুখের কথা শুনে কোনো রকম প্রতিবেদন না করার জন্য সংবাদ মাধ্যমকে নির্দেশ দিয়েছেন আদালত। পড়ুয়াদের সঙ্গে আচরণে চরম সংযম বজায় রেখে আইন শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, মাথে স্কার্ফ পরা মৌলিক অধিকারের মধ্যে পড়ে কিনা তা বিবেচনা করছি, সেই সঙ্গে এটি ধর্মীয় অনুশীলনের অংশ কিনা তাও বিবেচনা করে দেখা হচ্ছে। এদিকে হিজাব ইস্যুতে পশ্চিমবঙ্গে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে সব থানার উদ্দেশ্যে সতর্কতা জারি করেছেন রাজ্য গোয়েন্দারা। রাজ্যের সব জেলার পুলিশ সুপার কমিশনারেটরের মাধ্যমে সেই সতর্ক বার্তা প্রতিটি থানাতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ ইতিমধ্যে এ রাজ্যের বেশ কিছু জায়গাতে হিজাবের সপক্ষে প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। কর্ণাটকের একটি স্কুলে সম্প্রতি ছাত্রীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপর আরও কয়েকটি স্কুল হিজাব পরে ছাত্রীদের ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে স্বর্ণাপন্ন হয়েছিলেন কর্ণাটকের উধুপির 5 পড়ুয়া। গত মঙ্গলবার 8 ফেব্রুয়ারি এক দফা শুনানি হয়। কর্ণাটকের মান্ডু ফ্রি ইউনিভার্সিটি কলেজের হিজাব বিতর্কে তোলপাট গোটা ভারতবর্ষ। তিনি জানান, 22 ফেব্রুয়ারি পর্যন্ত বেঙ্গালুরুর শিক্ষা প্রতিষ্ঠানগুলো 200 মিটারের মধ্যেও কোনো রকম জামায়াত বা বিক্ষোভ প্রদর্শন চলবে না। দর্শক, এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন বিডিটিউব নিউজে, সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতেও ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তীতে এমনই কোনো ভাইরাল আলোচিত টপিক নিয়ে ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।